আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 গণিত সহনশীল প্রশ্ন নিয়ে। আমি তোমাদের আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের জন্য, যারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের গণিত সহনশীল সাজেশন নিয়ে আজ আলোচনা করবো। ইতিমধ্যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্ন দ্বিতীয় প্রান্তিকে প্রশ্ন কিরকম হবে তা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য গণিত থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে গণিত বই থেকে, তা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো নিয়েছি, যদি তোমরা এগুলো সমাধান না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের সমাধান করে দেব। তাছাড়া যদি তোমরা এটির পিডিএফ ফাইল কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কারণ তোমাদের একটি ভিডিও করার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটুকু উপকারে আসবে। এখানে দেখো, প্রথম যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, মামন বাজারে গিয়ে 3/4 কেজি চিনি, 4/5 কেজি ডাল, 2/1/2 কেজি ময়দা কিনলো। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সে মোট কত কেজি দ্রব্য কিনবো। তাহলে এই তিনটা যোগ করলে কিন্তু হয়ে যাবে সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো। তাহলে আলাদা করে মোট কত কেজি চিনি আলাদা বের করবা ও কত কেজি ডাল কিনলো, সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনবো। আমি এখানে সব প্রশ্নগুলোই বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো কেউ পিডিএফ ফাইল যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে বলবা, আর এখানে ভিডিওগুলো দেওয়ার সাথে দেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে এই প্রশ্নগুলো রেখে দিতে পারো, আর এগুলো সমাধান না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে সমাধান করে দিব। এখানে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ফরহাদ দিনের 1/4 অংশ পড়ালেখা করে, 1/12 অংশ খেলাধুলা করে এবং অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি আছে, রাজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। এখানে উদ্দীপকটি 1 নম্বর দেখো, রাজা হেঁটে ও রিক্সায় মোট কত কিলোমিটার যায়। এখানে সবগুলো যোগ করলে কিন্তু হয়ে যাবে সে বাসে কত কিলোমিটার যায়, রাজা সবচেয়ে বেশি দূরত্ব যায় কিভাবে। তারপর 3 নম্বরে রাজার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সরি 3 নম্বর, এটাও 3 নম্বর হয়ে গেছে, আচ্ছা সিরিয়াল একটু ভুল হয়েছে। এটা আমিন সাহেব বাজার থেকে 3/4 কেজি আলু, 5/4 কেজি ডাল এবং 2/1/4 কেজি চাল ক্রয় করলেন, তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন, তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন। এরপর 4 নম্বর যে প্রশ্নটি, এখানে গ নম্বর কিন্তু প্রশ্ন নাই। 4 নম্বর প্রশ্নটি, জাহিদ একটি বৃত্তের 1/3 অংশ লাল এবং 1/2 অংশ সবুজ এবং 1/8 অংশ হলুদ রং করলো, সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো, সে বৃত্তের মধ্যে কত অংশ লাল ও হলুদ রং করলো, সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখলো। তারপর 5 নম্বর যে প্রশ্নটি আছে, আমি এগুলো সবগুলো বলবো না, 5 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও এবং স্ক্রিনশট দাও এবং পিডিএফ ফাইলের জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আর এমনগুলো সমাধান না করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের সমাধান করে দিব। এরপর 7 নম্বর, এরপর 8 নম্বর যে প্রশ্নটি সেটি, এরপর 9 নম্বর, এরপর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, 30, 31 এই 31 পর্যন্ত এখানে অঙ্ক দেওয়া আছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য। এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের 100% তোমাদের কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু সবগুলোই কমন থাকবে। আর যারা ইতিমধ্যে অঙ্ক করেছো তারা এই অঙ্কগুলো দেখলে বুঝতে পারছো যে আসলে কিরকম ধরনের অঙ্কগুলো এখানে নেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে,
তোমরা এগুলো ভালোভাবে বুঝে সমাধান করবা, তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো কমন থাকবে। আমি তোমাদের সব বিষয়ের সারসংক্ষেপে কিন্তু তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি এবং সাজেশন গুলো সব বিষয়ে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের প্রত্যেকটি পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, সেগুলো প্লেলিস্ট অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেগুলো দেখে নিয়ে দেখে নিতে পারো। আর আজকের তোমাদের যে সৃজনশীল গণিত সাজেশনটি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।